শোন শোন বাহ তাহলে তো খুব ভালো হবে আমার সবার সাথে দেখা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে অনেক কথা বলেছে এবার চলো তো একটু বিশ্রাম নেবে চলো না যাও চলো রাধা যাও শান্তিতে যাবি দুজনে যাও যাই আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে হাসপাতালে জামা কাপড় পরে আছি তো দুলাল কিচ্ছু চিন্তা করিস না কিচ্ছু চিন্তা করিস না দেখ রাধা মায়ের মতো লক্ষ্মীমন্ত মেয়ে তার কি খারাপ কিছু হতে পারে কখনো না আমি বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদ সব সময় রাধা মায়ের মাথায় আছে কিচ্ছু হবে না রে কিচ্ছু হবে না আমি তোকে বলছি কি দুলাল কি ভাবছিস বলতো তুই তো আমার কথা শুনছিস না শুনছিস না সুরে এতদিন বাদে আবার রাধা কৃষ্ণ যুগল মূর্তি চোখের সামনে দেখলাম তো তাই চোখটা আমি ফেরাতে পারছিলাম না ম্যাডাম ম্যাডাম বিপদ হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম এই কৃষ্ণ বাড়িতে এসেছে কিন্তু বাড়িতে এসে রাধার অসুখের ব্যাপারে কোনো উচ্চবাচ্চই করছে না রিয়েলি বাড়ির চোখে মনি রাধা অসুস্থ হয়ে একটা রাত হসপিটালে কাটিয়ে এলো আর বাড়িতে কারোর টেনশন নেই ওর কি হয়েছে না হয়েছে জানার ইচ্ছেও নেই না 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 বিলক্ষণ আছে সেটা আছে কৃষকে তো একেবারে ছোঁকছোঁক করে ধরছে কিন্তু তা নয় কৃষ প্রত্যেকবারই কি বলছে বলুন তো ওই রিপোর্ট আসুক তারপরে সব বলবো এই বলে এড়িয়ে যাচ্ছে বুঝেছেন তবে তবে একটা জিনিস আমি দেখছি বুঝলেন শোভা ব্যানার্জি খুব ঘাবড়ে গেছে হ্যাঁ কালকে নাকি বাড়িতে ওই গণেশ পুজো হবে হ্যাঁ শোভা ব্যানার্জি করছে ভয় পেয়ে হ্যাঁ আমার কি মনে হয় ম্যাডাম সিদ্ধিতা তার সঙ্গে সঙ্গে আপনারও এ বাড়িতে আসার সময়টা এসে গেছে হুম